my music. My life, my mojo. আসলে বুঝিনো আব্বা, এই এক মাস নয় আয়নে কি এমন অপরাধ করি হালাইলাম। আনার ব্যাগ বাজার সদাই ওষুধ কিনি দিয়ে আইলাম, আর ছয় মাস হইব আনার দেহা শোনালে এখন লোক রাখলাম। আচ্ছা বাউরে বুঝলাম, তো ব্যাগ কিন দিয়ে গেছস, কিন্তু আয়ুস ন কিল্লাই। আল্লাহ কতবার কইতাম আব্বা, কিল্লাই আইলাম না। না না তুই বলছো তাই বুঝছি, কিন্তু আব্বা আর হাত ভর্তি বাজার। বাসা যাই আনারে ফোন করি। আসসালামু আলাইকুম। একটা ভাবি থাকলে খুব ভালো হইতো স্যার। আকাশ স্যার, তুমি সবসময় দাঁত বের করে রাখো, তোমার একটা কৌতুক শোনাই। তুমি লেখাপড়া শেষ করছো তো? না এসএসসি ফেল স্যার। পরীক্ষা তো দিছো? তাতেই চলবে। এক লেখকের বই প্রকাশ হলো, সন্ধ্যায় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, স্যার কত কপি বই বিক্রি হয়েছে? সে বলল, হাজার খানেক ভাবছিলাম বিক্রি হবে, কিন্তু লাখ খানেক হয়ে গেছে। সাংবাদিকরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে স্যার? বলল, নামে, বইয়ের নামে একটা অক্ষর ভুল ছিল, এলের জায়গায় ডাব্লু বসে গেছে। তখন তার আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো, নাম কি ছিল স্যার? সে বলল, হাউ টু চেঞ্জ ইওর লাইফ, কিন্তু হয়ে গেছে হাউ টু চেঞ্জ ইওর ওয়াইফ। এর জন্য তুমি এসএসসি পাস করো নাই, গাধা। বিয়ের মধ্যে কি হয়ে গেল? এর বিয়ে করাটা খুব জরুরি হয়ে পড়ছে। আব্বা আই কাপড় ধুই, কাপড় ধোনের সময় কি কথা কন ঠিক? মোড়েও ঠিক নো, ইয়ালাই তো আই কই, বিয়া করি ও বউ ঘরে লই আন। আরে বিয়া করলে কি কাপড় ধোনের সমাধান হইব? নি অবশ্যই এতে কাছে দিব। আব্বা ওয়াশিং মেশিনে তো কাপড় ধোন যায়, তাহলে বিয়া না করে এখন ওয়াশিং মেশিন কিনি হালাই। এরই তুই আর লগে ঢাকার ফ্যাশন না কত কবি না অন কামের কত হন। আচ্ছা তুই আয়স নো কিল্লাই। ও খোদা বাবুরে, তুই তো প্রত্যেক মাসে আয়স, এই মাসে আইতি নো কিল্লাই। আব্বা আইফোন রাই, কাপড় দুই পরে ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। খোঁজো না কই, নাই নাই স্যার কই। Yeah.
জি আব্বা কোন এ রই তুই নাস্তা করছিস তুই জি আব্বা হাতের ব্যাগ কাম শেষ করি নাস্তা করছি আবাই আমি জানতাম তুমি সব সময়ের মতোই দরজা খুলতে দেরি করবা আই নিউ ইট এই কথা কই কেডা কি আইছে আব্বা ওই কেও না আব্বা কয়টা বাজে নীল তুমি এখনো কেন ব্রেকফাস্ট শেষ করো নাই দরজাটা খোলা ওকে মায়ের গলা হইলাম না আব্বা ওই আয়ানারে পরে ফোন দিও আব্বা কার সাথে কথা বলো এটা কি করছে একটা কাজ তুমি সুন্দরভাবে করতে পারো না অন্তত নষ্ট না করো এক্সকিউজ মি আপনি কে মানে ঠিক আছে দেখুন আপনার কোনো ভুল হচ্ছে ভুল তো হচ্ছে ভুল এখন না অনেক আগে হয়েছে আমার জীবনটাই তো একটা ভুল আমি একটা ভুলের চিহ্ন কি তুমি এর এমন হা করে তাকিয়ে আছো কেন আরে আপনি তো মানে কোন আব্বা এর নীল ওকে মাইয়ার গলা শুনলাম আবার আমি দোনো গলায় কথা কইতে হয় এরি কথা কইতে পারি আবা অনরাই প্যারা আছে আবা কে আমি আকাশ স্যার আকাশ কি দরকার একটু দরকার ছিল স্যার দরজাটা একটু খুলবেন না খুললে সমস্যা নাই স্যার আমি বুঝতাছি অবস্থাটা অক্ষরের ভুল এলএস জায়গায় ডব্লু ওয়াইফ স্যার কখন সারলেন একবার একটু কইলেন না নীল স্যার জলদি যান আপনার ডাকে স্যার খুব রাগ হয়েছে নীল এসব কি বিছানার উপর অ্যাস্ট্রে ছিল এর মানে তুমি বিছানায় বসে বসে সিগারেট খেয়েছ তুমি এবার চাদর পুড়ে ফেলনি তো আমি কিন্তু এগুলো সহ্য করব না আমি একদম মেনে নিব না হোল্ড অন হোল্ড অন হোল্ড অন আপনি আমার নাম জানেন কিভাবে নাম জেনেছি কিভাবে মিনা কার্টুন থেকে মিনা কার্টুন একটা চোর আছে না ওর নাম হচ্ছে নীল হয়েছে না হয়নি মিনা কার্টুনে কোনো চোরের নাম নীল না আপনি কে যার বিছানায় বসে বসে আরাম করে সিগারেট খেয়েছ আমি সে হেয়ালি করবেন না সত্যি করে বলেন আপনি কে হেয়ালিপনার প্রতিযোগিতায় যে মিস হেয়ালিপনা হয়েছে আমি সে দেখেন আপনার কোনো ভুল হচ্ছে আপনি ভুল করে আমার ঠিকানায় চলে আসছেন এবং সত্যি করে বলেন আপনি কেন এখানে আসছেন আমার তো ভুল হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু ভুলটা আজকে হয়নি ভুলটা হয়েছে যেদিন তোমার আমার বিয়ে হয়েছে সেদিন আমি ভুল করে এখানে এসেছি ভুল করে হোয়াট তুমি যাও এখন যাও আমার এই বেডশিট চেঞ্জ করতে হবে আমার অনেক কাজ তুমি আমাকে এখন তুমি যাও যাও আমি কেন যাব দিস ইজ মাই বেডরুম বের হও আরে কি করছেন আপনি যাও যাও আরে কি বন্ধু খেলতে আসবে নাকি তাস অবশ্যই আসবি তুই না আসলে তোরা বানাবো কেমনে তোরা কি করলি আমি আবার কি করছি ভনিতা করিস না তুই যে মেয়েটা আমার বাসায় পাঠাইছিস এক্ষুনি ওরে ফোন দিয়ে এখান চলে যেতে বল ওই বেটা ভাও কথা কইস তো আমি তোর বাসায় মেয়ে পাঠাইতে যাবো কেন তুই পাঠাস নাই ওই বেটা আমি কি মেয়ের এজেন্ট খুলছি ওই দিন ফাইজলে মেয়ে করে কইছিস যে তুই বিয়া করস নাই তোর বাসায় একটা মেয়ে পাঠাই দিব এর মানে কি সত্যি সত্যি মেয়ে পাঠাই দিব আচ্ছা মামা ভালো কথা তোর বাসায় কি সত্যি সত্যি মেয়ে আসছে না হ্যাঁ তো মেয়ে পাঠাইছিস কি ছেলে এবো নাকি তুই কোনো চিন্তা করিস না মেয়ে হোক ছেলে হোক কোনো সমস্যা না মেয়েও নেই আসতেছি
কি মানে মানে বুঝতে পারছো না এত বড় একটা বাসায় তুমি একা থাকো কিন্তু এই পুরো রুমটাকে তুমি তেলাপোকার হাইব্রিড প্রজনন বাড়ি ফেলেছো কেন আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন আপনি বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছি আর এটাও বুঝতে পারছি যে কয়েকদিন পর তোমার পুরো বাসা তেলাপোকা দখল করবে আমি কিন্তু 999 এ ফোন দিব তাই ফোন করো কিন্তু 999 এ ফোন করলে কেউ এসে তোমার তেলাপোকা মেরে দিবে না আমি তেলাপোকার জন্য 999 এ ফোন দিব না আমি তাদেরকে ফোন দিয়ে বলবো আপনি আমার বাসায় ডাকাতি করতে এসেছেন এইসব অভিনব পদ্ধতিতে আজকাল ডাকাতি হয় আমি খুব জানি হ্যাঁ হয়তো এই শহরের মানুষগুলো খারাপ কাজে বেশি সৃজনশীল তাহলে আমি ফোন দিচ্ছি তার আগে আব্বাকে ফোন দাও আব্বা ও আচ্ছা তোমার আপনাকে আব্বা পাঠাইছে জি না দুপুরে তাকে ফোন করে মেডিসিন খাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার কথা বুঝে আপনার ঘড়ির পাশে কাগজে লেখা যান যান চেক করে নিন দেখি চলো আব্বা পাঠাইলো মেয়েটাকে নাকি বন্ধুরা বুঝলাম না নাম ঠিকানা সবই জানে কেউ সাহস না দিলে এইভাবে ভেতরে ঢুকে এমন করতে পারে না আব্বাকে আবার ফোনও দিতে পারতেছি না ফোন দিলে নানা প্রশ্ন শুরু করবে সুন্দর পরিটা কই মামা নাটক দেখতেছিস আমার তো মনে হইতেছে নাটক ভালোই চলতেছে বন্ধু নিচে আওয়ার আগে আক্কা সফর দেখা কই ভাই জান যে ব্যক্তিরা মারছে মুরালি ব্যক্তি আপনার বন্ধু তো কাম সেরে পড়েছে কই কামটা কই সারছে মায়া ডাকে হ্যাঁ এমন করতেছিস কে মায়া ডাকে আমি কেমনে জানবো তুই পাঠাইছিস তুই জানোস না মেয়েটাকে দেখ দোস্ত তোর আমার লোক মিথ্যা কথা কর কোনো দরকার আছে তুই বিয়ে করছিস এটা তো খুব ভালো করছিস কি কইলি মানে তুই এতদিন বিয়েটা করস নাই এখন বিয়েটা করছিস আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছিস তোর আব্বার আমি বুঝাবো বন্ধু আমার উপর ও আচ্ছা তার মানে তোরা একজোট হয়ে আমার পিছনে লাগছিস আমার বিয়ে করাইতে চাস তোরা ওই খুদার কসম দোস্ত তোর মাথা ছয়ে কইতেছি বিশ্বাস কর আমি এগুলো কিছু করি নাই তাহলে আমিও তোর মাথা ছয়ে কইতেছি আমার লগে আয় সুন্দরী পরিটা কই আয় 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 আরে শাহিদ ভাই আপনি কখন আসলেন আল্লাহ আপনি আসবেন আমাকে বলবেন না আমি একটু ভালো মন্দ রান্না করতাম শাহিদ ভাই আই তুমি কেন আমাকে বললা না শাহিদ ভাই আসবে কে আপনি কে আপনি কি বলতাছেন এসব শাহিদ ভাই ফান করতেছেন তাই না আরে আমি ফান করব কি দেখেন বোন সরি বোন আমি কিন্তু আপনাকে চিনি না আপনি আমার নাম কিভাবে জানেন শাহিদ ভাই যদি আমরা সবাই মিলে ওর সাথে ফান করি তাহলে এই বেচারা পাগল হয়ে যাবে আরে পাগল তো আমি হয়ে যেতেছি বোন সরি বোন পাগল আপনি আমার বানাই দিচ্ছেন আমার বন্ধুর সাথে তো আপনি ঝগড়া লাগাই দিতেছেন আমি আপনাকে কখনো দেখছি আপনি আমাকে কিভাবে চিনেন একটু আল্লাহর রাস্তায় এটা বলেন না আমার বন্ধুর সাথে আমার ঝামেলা হয়ে যাবে শাহিদ ভাই এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আর আমি অনেক বিজি আপনার একটা কাজ করেন আপনি ওদিক যান ওদিকে কথা বলেন যান আরে বোন বেশি বেশি আপনি করতে চান আমি কিছু করি নাই তো আপনি আমার সাথে কেন ওর সাথে ঝামেলা বাঁধতেছেন আমি তো আপনার চিনি না মানে বুঝছি তোরা দুইজন মিলে বোকা বানাইতেছিস না আমি তো বোকা হই নাই তোরা ফান করছ আমার লাগে না আমরা তোর সাথে ফান করতেছি মজাই তো নিতেছিস আমি তোর সাথে মজা নিতেছি হ্যাঁ তোর এখন আমি আসল মজা বুঝাই দিছি তারা আই কি করো কি করতেছিস তুই গো ভাই আস্তে ভাই থাম ভাই আমি কিছু করিনি দোস্ত বিশ্বাস কর বেইমানিটা কেমনে গলি আমার লাগে করি নাই বেইমানি দোস্ত
গেট লাগা সাত বন্ধুদের বিয়ের আগেই ধরে পরে রাখছেন কয়দিন পর আপনার নিচে ধরে পরে থাকছে জানি এই আকাশ খাবার খাবি কিন্তু বিড়বির করে কি কস স্যার ম্যাডাম খুব ভালো তাই না ভালো আছে তুই কেমনে জানোস আকাশ তুই কি কি জানোস আমার সত্যি করে বল আমি কিন্তু তোর চাকরি খাই ফেলামো ম্যাডাম তো আমার কাছে আইছিল আমার কাছে জিজ্ঞেস করছে আপনি কেমন আপনি কখন আসেন কখন যান আর তুই সব বলে দিছস জি স্যার স্যার আমারও তো কতবার করার আগে টাকা দিছিল এই জন্যই তো স্যার আমি সব বলে দিছি আমি তো আর নেব খারাপ করি নাই আমি একদিন তোরে কঠিন মার দিব তাই স্যার এটা কাজ করছি কিন্তু আপনি যে ভালো মানুষ সেটা ম্যাডাম রে বলছি স্যার ম্যাডাম যদি ভালো হয় তাহলে বিয়েটা সাইডে পালান গেট লাগা জি স্যার স্যার দেখি রাগ হয় কি করছেন আপনি আর আপনি কি আমাকে বলবেন কথা বলছেন না কেন কি চান আমি আসলে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে আর ফেলতে চাই না আমি মায়া আপনার বাবার বন্ধু খুব কাছের বন্ধু আফজাল সাহেব তার মেয়ে আপনি নিশ্চয়ই আমার কথা শুনেছেন হ্যাঁ আমার বাবার খুব কাছের বন্ধু রাইট আপনার বাবা মানে আঙ্কেলের সাথে আমার বেশ অনেকবার কথা হয়েছে আপনার বাবা আর আমার বাবা তারা দুজনেই চায় যে আমাদের আমাদের বিয়ে হোক কিন্তু আমি চাই না আসলে এই সম্পর্কগুলো কেমন জানি হয় আর আপনার বাবা আপনাকে ভয় বলতে পারেনি কারণ আমি যতটুকু জানি যে আপনি আপনি বিয়ে করতে চান না মানে আপনার বিয়ে করতে ভয় লাগে এর কারণ হচ্ছে আপনার খুব কাছের বন্ধু বিয়ের দুই বছরের মাথায় সুইসাইড করে হ্যাঁ আমি জানি আর সেটার কারণ হচ্ছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না জরিপে কিন্তু তার উল্টাটা হয় মানে সব সময় মেয়েরা সুইসাইড করে ছেলেদের সংখ্যা একটু কম এর থেকেও বড় কথা হচ্ছে এখন সুইসাইডের থেকে ডিভোর্স বেশি হয় আপনার যদি কোনো কিছুকে ভয় করতে হয় তাহলে আপনি ডিভোর্সকে ভয় করুন আসলে আমার এখানে আসার প্রধান কারণ ছিল যে আপনাকে কথাগুলি আমি বলবো কারণ আমি যতটুকু জানি যে আপনি আপনার বাবার কথা বা আপনার কাছের মানুষের কোনো কথাই শুনেন না ইনফ্যাক্ট আপনি পাত্তাই দেন না My music. My life, my mojo. আমি আপনার বাবার কাছ থেকে সব ইনফরমেশন নিয়েছিলাম আমি কিন্তু খুব নর্মালি আপনার সাথে কথা বলতে এসেছি কিন্তু বাসার নিচে এসে মনে হলো
একটু নাটকীয়তা করি, লেখালেখির অভ্যাস আছে তো তাই। স্পেশালি আপনার দারোয়ান আছে না আকাশ ভাই, তার ইনফরমেশন আমাকে আরও বেশি ইন্সপায়ার করেছে। তারপর যখন বাসায় ঢুকলাম, ঢুকে দেখি যে অনেক অগোছালো, যেটা আমার একদমই পছন্দ না, তাই ক্লিন করতে নেমে গেলাম। আর আপনাকে চমকিয়ে একটু মজা নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আপনার বন্ধু কিন্তু কিছু জানে না, আমি আপনার দুইটা বন্ধুর নাম জানতাম, শাহেদ আর তানভীর। প্রথম নামটা বলতে না বলতেই মানে শাহেদ মাছ বড়শিতে আটকে গেল, আর আপনার ওই বন্ধু বেচারা শাহেদ থাকলো পুরোপুরি দৌড়ের উপরে। সরি, ইটস ওকে। আরেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার বাবা যে আপনাকে কতটুকু ভালোবাসে সেটা একটা এক্সাম্পল দিব দিন। আপনার বাবার খাওয়া দাওয়া, সেবা, ওষুধ খাওয়ানোর সব কিছুর জন্য আপনি একটা ছেলেকে রেখেছেন লাস্ট 6 মান্থস ধরে, রাইট? জি। সে গত মাসে কি করেছে জানেন? জানেন না? আপনার বাবাকে প্রেশারের ওষুধ 2 বেলা করে 7 দিন খাইয়ে চলে গেছে। তারপর যখন আপনার বাবার প্রেশার লো হওয়া শুরু করে, তখন আপনার বাবা আপনাকে ফোন না দিয়ে আমার বাবাকে ফোন করে। তখন আমরা তাৎক্ষণিকভাবে এলাকার ডক্টর ফোনে ফোনে ডেকে এনে একটা ট্রিটমেন্ট দেই, তারপরে আপনার বাবা নর্মাল হয়। কিন্তু আপনাকে কেন ফোন দেয়নি জানেন? যাতে আপনি এখানে থেকে আপনার বাবার জন্য টেনশন না করেন। এখন বুঝতে পারছেন আপনার বাবা আপনাকে কতটুকু ভালোবাসেন? বাবা মা যদি সন্তানদেরকে ভালোবাসতে বাসতে এই পৃথিবী ছেড়ে চলেই যায়, তাহলে একটা সন্তান এর প্রতিদান কবে দেবে বলুন তো? আচ্ছা, আমি কিন্তু বলছি না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন না, আপনি অবশ্যই আপনার বাবাকে ভালোবাসেন, কিন্তু প্রতি মাসে না, প্রতি সপ্তাহে একবার করে আপনার বাবার সাথে দেখা করেন। আর সবচেয়ে বড় কথা, আপনি বিয়ে করেন, আপনি বিয়ে করলে আপনার বাবা শান্তি পাবে। বুঝতে পেরেছেন? আমি আসি, আর সব কিছুর জন্য আমি সরি। আপনাকে ধন্যবাদ। আসি। বন্ধু, আজকের দিনটা আমার জন্য ম্যাজিকের মতো ছিল। কুচু ডে ছিল রে, তোর যদি ম্যাজিক্যাল ডেই থাকতো তাহলে মায়েরা তোরা বিয়ে করতে চাইত। মায়া তো ডিরেক্ট কয়ে দিছে যে ও আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিয়ের সাথে করবো না। ওই বেটা, আমি বিয়ের কথা বলছি নাকি? আমি তো বলছি মেয়েটার অ্যাপ্রোচ আমার ভালো লাগছে। হ, ওইটাই তো কইতেছি যে মায়ের বিয়ের কথা কইছস আর তোর গোর কাটছে। আর মায়ের যদি বিয়ে করতে হয় তুই আজ কি করবি? আর ওই মায়েরই বিয়ে করবি? বের আসলে একটা ফাউল। উচিত কথা কইলি বাতি যা নাও থেকে নামো। তোর চোখের মধ্যেই কইতেছে যে তোর চোখের মধ্যে মায়াটারে ভাল লেগে গেছে, আটকে গেছে। তুই মিথ্যা কথা কেন আটকে রাখছিস? তুই সত্যি কথা কইতে পারছিস তো? এই যে তোমাদের মায়া মায়া করতেছিস কেন? ওর নাম মায়া। আরে বুঝছি তো মায়া, মায়াটার চোখে অনেক মায়া। আবার মায়া মায়া, আচ্ছা তুই বানান করতো। তোর কি মানে আমার ইজ্জত খাওয়ার খুব ইচ্ছা? হ্যাঁ, এই বুড়ো বয়সে আদর্শ লিপি শিখাবি, তাও আবার একটা পাহাড়ের মতন জায়গায় বসে। হ্যাঁ তুই বানান কর। মুখে কইতে গেলেও তো বানানটা লিখতে হবে, দাঁড়া। এমনি এমনি ময়েকার মা অন্তস্ত অয়েকার আ। তাহলে কি হইলো? মাইয়া। আরে তুই রস্বই কাঠটা কই থেকে পাইতেছিস রে ভাই? রস্বই কেরাই বসে। আচ্ছা আবার বানান করি। ময়েকার মা অন্তস্ত অয়েকার আ। মাইয়া মাইয়া হইছে কয়বার হইছে? মায়া মায়া, এই তো মায়া, ঠিকই তো বললি। আমি তো এটাই কইছি, তুই উদাই খামাকে আমার শিখাইছিস। আমি তো এতক্ষণ ধরে এই কথাটাই কইতেছি, মাইয়া।
বুঝছ তো মাইয়া মাইয়া তবে বন্ধু যাই বলস মায়া এমনিতে যা বলছে সব উচিত কথা বলছে যদি আপনি ফুলকে ভালোবাসেন তাহলে দরজাটা আবার খুলেন যদি রিক্সা পছন্দ করেন তাহলে ফুলের মতো সেজে গেটের বাইরে আসেন যদি আকাশ ভালোবাসেন তাহলে রিক্সায় উঠে বসেন নীলে রিক্সা কি আকাশে ওড়ে যে রিক্সায় মায়া উঠে আমি কি পড়ি নীল পড়ি নীল কি হয়েছে আপনার মায়ার মায়ায় পড়েছি তাহলে মুখ দেখাতে এত লজ্জা লজ্জা না কৃতজ্ঞতা কি এমন করেছি গতকাল অনেক কিছু শিখিয়েছেন প্রতিদান দিচ্ছেন জি ফুল আর রিক্সা দিয়ে রিক্সায় চললেই ধন্য হয়ে মুক্তি পেয়ে যাই
বাই মামা। এত কিছু করে কি প্রমাণ করতে চাইছেন? আমি যে আপনার মতো নাটকীয়তা জানি। এই হাসিটা, ঠিক এই হাসিটাই আমাকে মুগ্ধ করেছে গতকাল। এই হাসিটার জন্য আমার কাছে আসা সব মিলিয়ে। আচ্ছা, আমরা এরপরে কোথায় যাচ্ছি? অচিন দেশে। যে দেশের ছেলেরা বিয়ে করতে ভয় পায় না, সেই দেশে। আচ্ছা শুনুন না, আমার একটু তাড়াতাড়ি বাসে যেতে হবে। তাই বলে এখনই? বাসে একটু কাজ আছে। কি কাজ? আজকে ছেলে পক্ষ আসবে দেখতে। না, মন খারাপ করার কিছু নেই, মানে আমি আছি কিছুক্ষণ। না, কেন থাকবেন? আপনার তো যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশনস। আপনি কিন্তু আমাকে বাসায় গিয়েও কংগ্রেচুলেট করতে পারেন। আজকে সন্ধ্যায় আপনার কিন্তু আসতে হবে। আমি যাব। হ্যাঁ, অবশ্যই আসবেন, কেন আসবেন না? বাবা আপনাকে সকালেই ফোন করতে বলেছিল, ইভেন আঙ্কেলও বলেছে। আজকে সন্ধ্যায়। আচ্ছা চলুন, আমরা ওই দিকটাতে একটু হাঁটি, খুব সুন্দর একটা জায়গা। My music. My life, my mojo.
আসছেন না কেন? আমি আপনার বাসার ছাদে, একটু উপরে আসবেন। ওমা, আপনি ছাদে কি করছেন? প্রোগ্রাম তো নিচে। একটু উপরে আসেন প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ। আপনি এসব কি বলছেন? মানে আমি এই অবস্থায় কিভাবে? প্লিজ না করবেন না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। নীল, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, কিন্তু আরো সাজে বাকি আছে। আর সাজতে হবে না। আচ্ছা ঠিক আছে, যান, আর সাজবো না। আমি এখন চলে যাব মায়া, আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। ওমা, এটা এটা কেমন কথা? এটাই কথা। আজকে আপনি যখন বলছিলেন যে আপনাকে ছেলে পক্ষ দেখতে আসবে, তখন তখন এতটা খারাপ লাগেনি। আপনার বাসায় এসে আলোর ঝলকানি দেখে আমার ভেতরটা কেমন জানি ভেঙে গেল। আমি মনে হয় আপনাকে পছন্দ করে ফেলেছি। অবশ্য এখন এগুলো বলে তো কোনো লাভ নেই, তাও বলছি, বলছি কারণ আপনার সাথে তো আমার কখনো দেখা হবে না, সামনাসামনি এটাই শেষ দেখা। পছন্দের মানুষের সামনাসামনি হতে নেই, কষ্ট বাড়ে। এই কষ্টের মাঝেও সুখ আছে হয়তো। আসলে এমন এমন পরিস্থিতিতে কখনো পড়িনি তো, এমনকি প্রথম কাউকে ভালো লাগার কথাটা বললাম। আচ্ছা শুনুন না, মানে আপনি বুঝতে পারছেন যে আমি নিচে কত কিছু ম্যানেজ করে উপরে এসেছি, মানে আমি কিন্তু বাবাকে বলেছি আপনি এসেছেন, এটা বলে আমি উপরে এসেছি। সো যত যাই হোক, আপনার আমার সাথে এখন নিচে যেতেই হবে, নাহলে বিশ্বাস করুন সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাকে পছন্দ করেন আর না করেন, মানে আমার সাথে আপনার এখন যেতে হবে, মানে আমার জন্য। Thank you.
নাকি বাসা বাইরে আসবেন? আমি তো আপনাকে একটাবারও বলিনি যে ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে। ছেলেপক্ষ আমার কাজিনকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা হঠাৎ করে প্ল্যান করে আজকেই তারা আক্ত করবে, আর এই জন্যই এত আলোকসজ্জা। কিন্তু কথাটা শুনে আপনার মন ভেঙে সত্যি স্যার আর বলবেন না, মানে আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমি আগে জানলে কি আপনি বলতেন না যে আপনি আমাকে পছন্দ করেন? না না বলতাম তো, মানে এত তাড়াতাড়ি বলতাম না। তাহলে কি আরো নাটকীয়তা করতেন? আসলে কখনো কাউকে পছন্দ করি বলিনি তো। ভালো কথা, আপনি তো আমাকে বলেছেন আপনি আমাকে পছন্দ করেন, ভালো তো বাসেন না? না না বাসি তো। তাহলে বলেন, বলেন যে ভালোবাসি। কি ব্যাপার, কথা বলছেন না কেন, বলেন। এই সন্ধ্যাটাই তো ভালোবাসা, দুজন মিলে একটু হাঁটি, আর হাঁটতে কখনো বলেই ফেলবো আমি তোমাকে ভালোবাসি। উমা, আপনি তো বলেই দিলেন। কি বললাম? আমি তোমাকে ভালোবাসি, আপনিও তো বলে ফেললেন।